আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমান রাহিম। হলগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রাকিবুল হোসেন, আজকের সপ্তম শ্রেণীর গণিতের বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের গণিতের বিষয়বস্তু হচ্ছে আজকে মূলদ এবং অমূলদ সংখ্যা। তো এখানে কিছু বিষয় লেখা আছে, মূলত আমরা সেসব বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তো প্রথমে আছে বর্গ ও বর্গমূল কাকে বলে, পূর্ণ বর্গ সংখ্যা কাকে বলে, মূলদ ও অমূলদ সংখ্যা কাকে বলে, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তাহলে বিষয়টি আসবে যে প্রথমে যে টপিক্সটি দেওয়া আছে সেই টপিক্সটির মধ্যে লেখা আছে বর্গ ও বর্গমূল কাকে বলে। তাহলে যদি আমি বলি বর্গ কাকে বলে, তাহলে আমার প্রথমে আসবে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে বর্গ বলে। যেমন আমি যদি বলি এখন দুইকে দুই দ্বারা গুণ করব, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে চার। তাহলে আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা, মনে করেন কোনো সংখ্যাটি হচ্ছে দুই, তাহলে এই সংখ্যাটাকে আমরা যদি ওই একই সংখ্যা সেটা হচ্ছে দুই যদি দ্বারা গুণ করি, তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি হচ্ছে আপনার বর্গমূল বর্গ। তাহলে এবং এই দুইটির গুণফল যেটি হবে সেটি হচ্ছে বর্গমূল। তাহলে আমি যদি সহজ ভাষায় বলি, কোনো সংখ্যাকে মানে হচ্ছে দুই দ্বারা যদি গুণ করা হয়, মানে আবার যদি বলি আমি প্রথম থেকে আবার বলছি, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে বর্গ বলে, এবং এই গুণফলটাকেই বলা হবে যে বর্গমূল। তাহলে আমি আবার বলছি, কোনো সংখ্যা বলতে এখানে দুই বোঝাচ্ছে, তাহলে কোনো সংখ্যাকে সেই সংখ্যা, মানে আমি প্রথমে যে দুই সংখ্যাটি ধরে নিয়েছিলাম সে একই সংখ্যা দ্বারা যদি আমি তাকে গুণ করি যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি হচ্ছে বর্গ, আর এই সংখ্যাটির গুণফলটি হচ্ছে বর্গমূল। তাহলে বর্গমূলটাকে আমরা কিভাবে দেখাবো? বর্গমূলটিকে দেখাবো আমরা এভাবে, টু ফোর, তার মানে হচ্ছে, সরি দুঃখিত, চার। তাহলে চারকে যদি আমি বর্গমূল করি তাহলে টু স্কোয়ার, এই যে এখানে যে দুটা গুণ করা হয়েছিল সেই দুটো এখানে স্কোয়ার আকার আছে। তাহলে আমরা জানি বর্গ এবং স্কোয়ার দুটি যদি একসাথে থাকে তাহলে এটার মান আসে দুই। তাহলে আমরা প্রথমে বলে নিয়েছিলাম যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে বর্গ বলে, এবং এই গুণফলটিকে বলা হয় বর্গমূল। তাহলে দেখেন আমরা যে বর্গমূল করেছিলাম, যে চারের উপরে বর্গমূলের চিহ্ন দিয়েছিলাম, সেটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের এই স্কোয়ার এবং রুট এই দুটি উঠে গিয়ে আবার দুই চলে আসবে। এটি হচ্ছে বর্গ এবং বর্গমূল কাকে বলে। তাহলে তোমরা বুঝতে পারছো বর্গমূল কাকে বলে। এবার আসবে আমরা যদি বলি যে পূর্ণ বর্গ সংখ্যা কাকে বলে। এবার আমরা দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা কাকে বলে। তাহলে পূর্ণ বর্গ সংখ্যাটা জিনিসটি বুঝতে হলে আপনাদেরকে মাস্ট বি আগে এটি বুঝতে হবে যে এখানে বর্গ এবং বর্গমূল কোনটি। যেমন আমি পূর্ণ বর্গ সংখ্যা বললাম, তাহলে কোন একটি স্বাভাবিক সংখ্যা, দুই একটি স্বাভাবিক সংখ্যা, এই দুইকে যদি আমি কোন একটা কিছু করার মাধ্যমে যদি অন্য আরেকটি পূর্ণ সংখ্যায় তাকে প্রকাশ করতে পারি তাহলে সেটি হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে আমি জিনিসটা কিভাবে দেখাবো বা জিনিসটা আমি কিভাবে বলবো? জিনিসটা হচ্ছে যে আমি কোনো একটা স্বাভাবিক সংখ্যাকে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা আকারে প্রকাশ করতে পারি তাহলে সেটি হচ্ছে যে পূর্ণ বর্গ সংখ্যা। যেমন এই দুইটি হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, তাহলে আমি যদি এখন এটাকে স্কোয়ার করি তাহলে কত আসবে? ফোর। এই ফোরও একটি কি? একটা পূর্ণ সংখ্যা। তাহলে একটি স্বাভাবিক সংখ্যাকে যদি অন্য আরেকটি স্বাভাবিক সংখ্যা আকারে প্রকাশ করা যায় তাহলে সেটি হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। তা এখানে একটা জিনিস কথা রাখা আছে, সেটা হচ্ছে যে বর্গ বর্গ মানে হচ্ছে যে আমি যে পূর্ণ সংখ্যাটা নিয়েছি সেটাকে বর্গ করার পরে যে সংখ্যাটা আসবে সেটাও যদি একটি পূর্ণ সংখ্যা আসে তাহলে সেটাকে বলা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে আমি আবার প্রথম থেকে বলছি, কোনো স্বাভাবিক সংখ্যাকে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা আকারে প্রকাশ করা যায় তাহলে তাকে পূর্ণ বর্গ সংখ্যা বলে। শেষ। তাহলে আমি আবার রিপিট করছি, বর্গ কাকে বলে?
বর্গ হচ্ছে যে কোন সংখ্যাকে সেই স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করলে যে যে গুণফল পাওয়া যায় তাকে বর্গ বলে, এবং সংখ্যাটির গুণফলটি হচ্ছে বর্গমূল। আর পূর্ণ বর্গ সংখ্যা কাকে বলে? কোন স্বাভাবিক সংখ্যাকে বা কোন স্বাভাবিক সংখ্যাকে অন্য আরেকটি স্বাভাবিক সংখ্যা আকারে প্রকাশ করা যদি যায় তাহলে তাকে পূর্ণ বর্গ সংখ্যা বলে। শেষ, তারপর আসবে যে মূলদ এবং অমূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার অর্থই হচ্ছে যেটাকে আপনি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন, আর অমূলদ সংখ্যা হচ্ছে যেটাকে আপনি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন না। যেমন সহজ ভাষায় আমি যদি বলি এই 1.5, এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারবো কিভাবে? তাহলে আমি এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো, সেই জন্য এই সংখ্যাটি হচ্ছে আপনার মূলদ সংখ্যা। কিন্তু অমূলদ সংখ্যা যদি এরকম হয় যে 1.50500, এভাবে করে সংখ্যা অনেক যাচ্ছে, তার মানে এই দুটার মধ্যে ডিফারেন্স কি বা পার্থক্যটা কি? এই সংখ্যাটি হচ্ছে এতটুকু 1.5, এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। কিন্তু 1.50 তারপরে 500 এই ডটের অর্থ হচ্ছে যে এটার পরে আরো অনেক সংখ্যা আসবে যে সংখ্যাটাকে আমরা লিখে শেষ করতে পারবো না। এই টাইপসের সংখ্যাগুলোকে আপনি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন না, তো সেক্ষেত্রে এটি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এরকম অমূলদ সংখ্যা অনেক আছে, যেমন √3 একটি অমূলদ সংখ্যা, মানে এটি একটি অমূলদ সংখ্যা, √2 একটি অমূলদ সংখ্যা, কিন্তু √4 কোনোদিনও অমূলদ সংখ্যা হবে না, কারণ √4 কে আমরা যদি ভাঙি তাহলে আমরা 2 পাবো। সেম ভাবে √6 একটা অমূলদ সংখ্যা, √8 একটা অমূলদ সংখ্যা, √10 একটা অমূলদ সংখ্যা, এভাবে করে অনেক অমূলদ সংখ্যা লেখা যাবে। শুধুমাত্র অমূলদ সংখ্যা কোনগুলো হবে না, যেগুলো মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, তো এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এই কারণে, কারণ এগুলোকে ভগ্নাংশ আকারে আপনি আনতে পারবেন না। তাহলে আপনাদেরকে যদি বলা হয় কোনো একটা সংখ্যা দিয়ে দেয় যে এখানে মূলদ কোনটি কোনটি অমূলদ, তাহলে আপনার সহজেই বলতে পারবেন, যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাহলে আপনি বলবেন মূলদ, আর যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করা না যায় তাহলে অমূলদ। যদি আপনাদেরকে এরকম বলে দেওয়া হয় যে 1.2 এটি কি মূলদ না অমূলদ, তাহলে আপনারা দেখেই বলতে পারতেছেন যে এই 1.2 মানে 0.2 এর পরে আর কোনো সংখ্যা নেই, তার মানে এইটাকে যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে যায় তাহলে 12/10 আসবে, তার মানে এটি মূলদ সংখ্যা। তাহলে এখন আপনাদেরকে যদি বলা হয় 1.2222, তাহলে এই সংখ্যাটা কি মূলদ না অমূলদ, তাহলে আপনারা স্পষ্টই বলতে পারবেন যে এটি একটি অমূলদ সংখ্যা, কারণ এই দুইয়ের পরে, এই 0.2 এর পরে অনেক সংখ্যা মানে 2 2 2 অনেকবার যাচ্ছে, মানে চলতেই থাকবে, এটা শেষ হবে না, তো সেক্ষেত্রে এটি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা বর্গ পেলাম, পূর্ণ বর্গ সংখ্যা পেলাম, মূলদ অমূলদ সংখ্যা বের করবো, বের করলাম, কাকে বলে সেটাও জানলাম। এবার ভাগের সাহায্যে বর্গমূল, তাহলে আমাদের কিছু নিয়ম আছে, সেই নিয়মটার মধ্যে আমরা যে চ্যাপ্টারটা করছি সেই চ্যাপ্টারের মধ্যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় এই জিনিসটা আছে। তাহলে আমরা যদি এখন একটি অঙ্ক করি যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় কিভাবে করা যায়, তাহলে আমরা ইজিলি করতে পারবো। তাহলে এই জন্য আমার একটা সংখ্যা লাগবে, সেটি হচ্ছে যে আমি মনে করার একটা অঙ্ক দিয়ে করবো, সেটি হচ্ছে এই সংখ্যাটিকে আমাকে ভাগের সাহায্যে বর্গমূল বের করতে হবে। তার মানে আমাকে বলছে এটাকে ভাগ করে এমন একটা সংখ্যা আনো যে সংখ্যাটাকে আমি যদি বর্গ করি তাহলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকে আবার স্কোয়ার করলে মানে বর্গ করলে আবার আগের সংখ্যাটাতে চলে আসবে, মানে এই সংখ্যাটাতে চলে আসবে, মানে এখন আমি একটা ভাগ করে একটা পূর্ণ সংখ্যা আনবো যেটা ছোট হয়ে যাবে মানটি, আবার ওই মানটিকে যদি আমরা বর্গ করি আবার এই মানটি চলে আসবে, মানে 1.44 এই মানটিতে চলে আসবে। তাহলে এই টাইপসের অঙ্কগুলোকে আমরা কিভাবে করব, মানে কিভাবে করা যায় সেই সংখ্যা আজকে এখন দেখাবো। তবে এই অঙ্কটি করার আগে অবশ্যই মাথায় রাখবেন কিছু নিয়ম আছে, এই নিয়মটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি খুব সহজে এই চ্যাপ্টারের এই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় এই জিনিসটা খুব সহজভাবে করতে পারবেন। তাহলে শুরু করছি 1.44, এখানে 4টি সংখ্যা আছে। তাহলে এই ভাগটি করার আগে আপনার হাতের ডান সাইডে প্রথম দুইটা ঘর আপনি দাগ দিয়ে নেবেন,
তারপরে যদি আরো দুটা থাকে তাহলে দুটা দাগ একটা দাগ দিব, না হয় যদি একটা সংখ্যা থাকে তাহলে আমি একটা সংখ্যার উপর দাগ দিব। যেহেতু এখানে দুটো সংখ্যা আছে সেহেতু দুটো সংখ্যার উপর দাগ দিতে হবে। আবার দেখাচ্ছি, মনে করেন তিন সাত সাত আছে, তাহলে হাতে ডান সাইড থেকে প্রথমে দুটো সংখ্যার উপর দাগ দিব, তারপর আছে এখানে একটি সংখ্যা, তাহলে একটি সংখ্যার উপর দাগ দিব। যদি এখানে আরেকটা সংখ্যা থাকে তাহলে এই দুটো সংখ্যার উপর একসাথে দাগ দিব। তার মানে এখানে জোড়া জোড়া দাগ দিতে হবে, ডান সাইড থেকে হাতে ডান সাইড থেকে বামের দিকে যাওয়ার সময় আপনি সবসময় জোড়া জোড়া করে দাগ দিবেন। যদি জোড়া করা যায়, মনে করেন এখানে এই জিনিসটাকে জোড়া করা যাচ্ছে কিন্তু এটাকে জোড়া করা যাচ্ছে না, তখন সেক্ষেত্রে এখানে আমি আলাদা করে রেখে দিব। আর যদি জোড়া করা যায়, যেমন এখানে এই দুটোকে জোর করা যাচ্ছে এই দুটোকে জোড়া করা যাচ্ছে, তাহলে আমি জোড়া করবো, তারাই করবো না। এখন আমাকে এই যে সংখ্যাটা আছে চোদ্দোর উপরে এক জোড়া, চুয়াল্লিশের উপরে এক জোড়া, তাহলে এখন আমি যখন থেকে শুরু করবো এখন কোন সাইড থেকে শুরু করবো? আমি তো দাগ দিয়েছি হাতের ডান সাইড থেকে, কিন্তু অঙ্কটা শুরু করতে হবে হাতের বাম সাইড থেকে। তার মানে এই যে চোদ্দ আছে, এই চোদ্দটাকে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করে দেখাতে হবে যে সংখ্যাটা দিয়ে ভাগ করলে আমার হয় এই চোদ্দের সমান আসবে, না হয় চোদ্দের থেকে ছোট আসবে, এমন একটা সংখ্যা দ্বারা আমাকে করতে হবে। যেমন আমি যদি বলি চোদ্দ, তাহলে প্রথমে দুই দিব, দুই থেকে শুরু করব। দুই থেকে শুরু করলে দুইকে যদি আমি দুই দ্বারা গুণ করি, মানে আমি প্রথমে বললাম আমি দুই দ্বারা শুরু করব, তাহলে দুইকে দুই দ্বারা গুণ করলে কত আসবে? চার। তাহলে এটা তো চারটা এটাতে অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি একটু বাড়াবো। এবার তিন দিয়ে যদি করি, তিন তিরিক্ষা নয়, মানে আমি যে সংখ্যাটা ধরে নিব সেই সংখ্যাটাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করে দেখাতে হবে, নতুবা এটা করা যাবে না। তাহলে আমি প্রথমে বলছি দুই দিয়ে শুরু করব, তাহলে আমি দুই দিয়ে শুরু করলে দুই দিবেন কত আসবে? চার। তাহলে এই সংখ্যাটা তো হচ্ছে চোদ্দ, তাহলে আর একটু বাড়াই। তাহলে আমি যদি বলি যে তিন নিব, তাহলে আমি তিন তিরিক্ষা নয়, তাহলে নয় যদি আসতেছে তাহলে চোদ্দ থেকে নয়টা একটু ছোট, তাহলে আর একটু বাড়ানোর চেষ্টা করি। এবার যদি আমি বলি যে চার নিব, তাহলে চার চার ষোলো হয়ে যাচ্ছে, আছে কিন্তু কত? চোদ্দ। হয় চোদ্দ সমান আনা যাবে, না হয় চোদ্দ থেকে ছোট রাখা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু চোদ্দ থেকে বড় করা যাবে না। তাহলে আমি তিন নিলাম, তিন তিরিক্ষা নয়, তাহলে চোদ্দ থেকে নয় বাদ দিলে কত আসবে? চোদ্দ থেকে নয় বাদ দিলে পাঁচ, এই পাঁচ লিখলাম। এবার তিনকে ডাবল করতে হবে, তিনকে ডাবল, ঠিক আছে, এটা মাথায় রাখবা, তিনকে ডাবল করতে বলা হয়েছে। তার মানে তিনকে যদি আমি দুই দ্বারা গুণ করি কত আসবে? ছয়, এই ছয়টা লিখলাম। এখন আমি নিয়ম অনুযায়ী, ভাগের নিয়ম অনুযায়ী এই চুয়াল্লিশটা নিচে নেমে যাবে, এই চুয়াল্লিশটা নামালাম। এবার এই ছয় এখানে যে ঘরটা আমি একটু খালি রেখেছি, এই ছয়ের সাথে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা বসানোর পরে গুণ করার পরে হয় পাঁচশো চুয়াল্লিশ আসতেই হবে, না হয় কি পাঁচশো চুয়াল্লিশের থেকে ছোট আসতে হবে, এমন একটা সংখ্যা বসাতে হবে। তবে মাথায় রাখবেন যে ছয়ের পরে যে সংখ্যাটা বসাবো, মনে করেন ছয়ের পরে আমি দুই বসালাম, তাহলে এটাকে দুই দ্বারাই গুণ করতে হবে। ছয়ের পরে যদি আমি চার বসাই, তাহলে অবশ্যই এটাকে চার দ্বারা গুণ করতে হবে, এটা হচ্ছে নিয়ম এই ভাগের বেলা। তাহলে আমি যদি ছয়ের পরে দুই বসাই, তাহলে ছয় দিয়ে দুইকে গুণ করতে হবে, তাহলে ছয়ের পরে দুই বসালাম, বাষট্টি আসলো। তাহলে যেহেতু দুই দ্বারা বসানো হয়েছে, তাহলে এই দুই দ্বারা আবার গুণ, তাহলে দুই দুগুণে চার, ছয় দুগুণে বারো, তাহলে একশো চব্বিশ। তাহলে এবার আমি ছয়ের পরে তিন বসাবো, তাহলে তেষট্টি, তাহলে তিন দ্বারা গুণ করতে হবে, তিন তিরিক্ষা নয়, তিন ছয় আঠারো, তাহলে আরো বাড়াতে হবে। তাহলে ছয়ের পরে আমি যদি পাঁচ বসাই, তাহলে পাঁচ দ্বারাই গুণ করতে হবে, পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ, হাতের দুই, পাঁচ ছয় তিরিশ, তিরিশ আর দুই বত্রিশ, তাহলে আর একটু বাড়াতে হবে। তাহলে ছয়ের পরে আমি সাত বসালাম, সাত দ্বারা গুণ, তাহলে সাত সাতা উনপঞ্চাশের নয়, হাতের চার, ছয় সাতা বিয়াল্লিশ, বিয়াল্লিশ আর চার গুণ করলে ছেচল্লিশ, আর একটু বাড়াতে হবে, ছয়ের পরে আট, আটের সাথে আট গুণ, তাহলে আট আটা চৌষট্টি, চার হাতের ছয়, ছয়টা আটচল্লিশ, আটচল্লিশ আর ছয় চুয়ান্ন, তাহলে আমার বরাবর মিলে গেছে। তাহলে এই আট একবার এখানেও বসাতে হবে, এখানেও বসাতে হবে, তাহলে পাঁচশো চুয়াল্লিশ। তাহলে এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে আটত্রিশ। যে সংখ্যাটাকে এই আটত্রিশ সংখ্যাটাকে যদি আমি স্কোয়ার করি, তাহলে এক হাজার চারশো চুয়াল্লিশ আসবে। আর যদি এই সংখ্যাটাকে এক হাজার চারশো চুয়াল্লিশকে যদি আমি বর্গ করি, তাহলে আটত্রিশ আসবে। তাহলে এটি হচ্ছে সেই সংখ্যা। তাহলে আমাকে বলছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। তাহলে আমি আবার প্রথম থেকে বলছি,
যে 1444 এখানে শুরুতেই আপনাকে হাতের ডান সাইড থেকে বাম সাইডে যেতে হবে। তাহলে হাতের ডান সাইড থেকে বাম সাইডে যাওয়ার সময় অবশ্যই দুটি সংখ্যাকে একটা জোড় করে নিতে হবে। দুটি সংখ্যা মিলে একটা জোড়, তাহলে দুটি সংখ্যা মিলে একটা জোড় করলাম, তারপরে আবার দুটি সংখ্যা আছে তাহলে আবার একটা জোড় হবে। এবার জোড় করা হয়ে গেছে, জোড় করা হয়ে গেলে এবার আপনাকে অবশ্যই হাতের বাম সাইড থেকে ক্যালকুলেশনটা করে আসতে হবে, হিসাবটা করে আসতে হবে। কিভাবে করবেন? প্রথমে 14 আছে, তাহলে 14 সমান কোন সংখ্যা আমাকে বসাতে হবে, অথবা 14 থেকে ছোট কোন সংখ্যা আপনাকে বসাতে হবে। তাহলে সেই জন্য আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি 14 এর চেয়ে ছোট অথবা কোন সংখ্যাটা বসালে আমার 14 এর সমান আসবে, তাহলে আমি 2 থেকে শুরু করব। তাহলে আমি যদি 2 থেকে শুরু করেছি, তাহলে 2 যেহেতু আমি ধরে নিয়েছি, তাহলে 2 কে 2 দ্বারাই গুণ করতে হবে, অন্য আর কোনো সংখ্যা দ্বারা গুণ করা যাবে না। তাহলে 2 দিয়ে শুরু করলে 2 দুগুণে কত? 4। তাহলে 4টা 14 থেকে অনেক ছোট হয়ে যাচ্ছে, আর একটু বাড়ানোর চেষ্টা করবেন। তাহলে 3 নিলাম, তাহলে 3 কে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করা যাবে না, 3 কে 3 দ্বারাই গুণ করতে হবে। তাহলে 3 তিরিখা 9, তাহলে 9 বসালাম। এখন আমার কত হচ্ছে, আমি তো আর একটু বাড়ালে কি হতো, আমি যদি এখন 4 নেই, তাহলে 4 কে 4 দ্বারাই গুণ করতে হবে। তাহলে 4 কে 4 দ্বারা গুণ করলে আমার 16 চলে আসবে, যেটা কিনা 14 থেকে অনেক বড় চলে আসবে। তাহলে সেজন্য আমি 3 দ্বারাই গুণ করছি, তাহলে 3 তিরিখা 9 বসালাম। এবার 14 থেকে 9 বাদ দিলে আপনার 5 আসবে, 5 বসানোর পর ভাগের নিয়ম অনুযায়ী উপরের এই দুটা জোড়া সংখ্যা বসে যাবে। এবার 3 কে 2 দ্বারা গুণ করতে হবে, মানে 3 এর ডাবল, 3 কে 2 বার দ্বারা গুণ করলে আসবে 6। এবার এই 6 এর পরে এখানে যে সংখ্যাটা বসাবেন সেই সংখ্যাটা দিয়েই এই পুরো জিনিসটাকে গুণ করতে হবে। মানে আমি বলেছিলাম 6 এর পরে যদি আপনি 2 বসান তাহলে আসবে 62, তাহলে 62 কে করার জন্য আমি 2 বসিয়েছিলাম, তাহলে 2 দ্বারা গুণ, 2 দ্বারা গুণ করে দেখলাম 144 থেকে অনেক ছোট আসে। তারপর 6 এর পরে আমি 3 বসিয়েছিলাম, তাহলে 3 দ্বারাই গুণ করতে হবে, তাহলে গুণ করলাম। এভাবে করে আমি 6 কে 8 দ্বারা গুণ করার পরে, 6 এর পরে যেহেতু আমি 8 বসিয়েছিলাম, তাহলে 8 দ্বারাই গুণ করার পর 544 এসেছে। তার মানে এই 1444 কে যদি আমি বর্গমূল করি তাহলে অবশ্যই 38 আসবে, আর 38 কে যদি আমি বর্গ করি তাহলে 1444 আসবে। এটি হচ্ছে অঙ্ক। তাহলে আপনাদের এই টাইপসের যে একটা পারি কাজ করতে হবে সেই টাইপসের একটা পারি। এখন আপনাদেরকে এই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় যদি বুঝে থাকেন, তাহলে এই দুটির জন্য আপনাদেরকে দুটি অঙ্ক দিব, সেই দুটি অঙ্ক অবশ্যই আপনারা বাড়ির কাজ করবেন বা বাসায় চেষ্টা করবেন। এই দুটি অঙ্ক আপনারা এই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় এই টপিকসটা আমি যখন বলেছি তখন যে নিয়মে করেছি সেই নিয়মে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি পারবেন আপনারা। এবার আপনাদের করাবো আমি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। মৌলিক গুণনীয়ক, তার মানে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করার সময় আপনাদেরকে যে নিয়মটা মাথায় রাখতে হবে, আপনারা হয়তো বা করেননি বা করেছেন, বা যারা পড়াশোনা রেগুলার করে তারা হয়তো বা এই জিনিসটা করেছেন। যেমন আমি এখন একটি অঙ্ক লিখছি, সেটি হচ্ছে 169। তা আমরা যারা উপরের ক্লাসে পড়াশোনা করে বা আমরা যারা করি, তারা আমরা লসাগু বের করার জন্য একটা সিস্টেম ফলো করি। লসাগু সিস্টেমটা কি, মনে করেন এই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে সেটা আমরা বের করার চেষ্টা করি। যেমন আমি যদি দেখি যে এই সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে, তাহলে 2 দ্বারা ভাগ করবো, আর যদি না তাহলে 3 দ্বারা করবো। তাহলে যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে 3 দুগুণে 6, আগে দেখতে হবে 3 দ্বারা ভাগ যায় কিনা। তাহলে 3 দুগুণে 6, 3 6 18, তাহলে 3 5 15, তাহলে 19, তাহলে 3 দ্বারা ভাগ যাবে না এটাকে। তাহলে এটাকে এমন একটা সংখ্যা দ্বারা নিতে হবে যে সংখ্যাটা দ্বারা ভাগ যাবে। আমি যদি এখন বলি 4, তাহলে 4 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না, 6 দিয়েও যাবে না, তাহলে কত দ্বারা যেতে পারে? যদি ধরি যে 13, তাহলে 13 13 2 26, তাহলে 13 দিয়ে যাবে, তাহলে 3 13 39 13, তাহলে 13ই আসবে। দেখেন 169 13 দিয়ে করলে 13 অক্ষে 13, তাহলে এখানে 3 পাওয়া যাবে, 3 13 39, তাহলে 13 পাওয়া গেছে। তাহলে আমি যদি 13 এবং 13 এই দুইটা সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে 169 পাব। তাহলে এখন এই কথাটা কিভাবে লিখবো? সুতরাং 169 সমান 13 গুণ 13,
তাহলে এই 169 কে পাওয়ার জন্য আমার এই 13 সংখ্যাটাকে কয়বার গুণ করতে হবে? দুইবার। তাহলে দুইবার যদি গুণ করা হয়ে যায় তাহলে আমাকে বলছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল কিভাবে করব? সুতরাং 169 এর বর্গ সমান হচ্ছে 13 গুণ 13। তাহলে আমরা জানি একই সংখ্যাকে দুইবার গুণ করলে 13 স্কয়ার আসে। তাহলে আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম এই সম্ভবত এখানের মধ্যে যে এখান নালে এখানে দুটোর মধ্যে আমি বলেছিলাম যে যদি রুট মানে বর্গমূল এবং যদি স্কয়ার একই সাথে থাকে তাহলে সেটা উঠে যায়। তাহলে 169 কে যদি আমি বর্গমূল করি তাহলে অবশ্যই 13 পাবো। এই জিনিসটা হচ্ছে এরকম, আমাকে অঙ্কটা করতে হবে এইভাবে। যেমন আমি যদি এখন আরও একটা অঙ্ক করি তাহলে আপনাদের হয়তো বা বুঝে আসতে পারে। সেই সংখ্যাটা আমি বলছি, এই সংখ্যাটাকে আমাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল বের করতে হবে। তাহলে প্রথমে দেখতে হবে এটা কত দ্বারা ভাগ যায়। যে সংখ্যাটা দ্বারা ভাগ যাবে, যেটা যতই ছোট সংখ্যা হোক না কেন, যে সংখ্যাটা দ্বারা ভাগ যাবে সেই সংখ্যাটা দিয়ে আগে করবেন। তাহলে আমি যদি ধরি 2, তাহলে 2 দিয়ে যায় কিনা আগে দেখতে হবে। 11025, তাহলে 2 দিয়ে পড়লে 5 দুগুণে 10, 1, আবার 5 দুগুণে 10, এবার 2 নামলো, 2 1 2 না যাবে না। তাহলে আমরা যদি 3 দিয়ে করি, তাহলে আমরা যদি 3 দিয়ে করি 11025, তাহলে 3 3 9, তাহলে এখানে আসছে 2 3 6 18, তাহলে আসছে 2 22, 3 6 18, 3 7 21, 21, 1 15, তাহলে 3 5 15, হ্যাঁ 3 দিয়ে যাবে, তাহলে 3 6 7 5। আবার এই 3 6 7 5 এই সংখ্যাটাকে আবার যায় কিনা কোনো আর একটা সংখ্যা দিয়ে, তাহলে আমি প্রথমে দেখব যে 2 দিয়ে যায় কিনা। তাহলে 2 দিয়ে গেলে 18 দুগুণে 36, এবার 7 নামালাম, না যাবে না। তাহলে 3 দিয়ে দেখতে হবে, যদি 3 দিয়ে যায় তাহলে আমরা 3 দিয়ে করবো এটাকে। 3 6 1 7 5, তাহলে 3 দিয়ে করলে 3 1 3 6, 3 দুগুণে 6 7, আবার 3 দুগুণে 6 1 15, হ্যাঁ 3 5 15, আবার 3 দিয়ে গেছে, 1 2 2 5। এখন আবার দেখতে হবে যে যায় কিনা, যদি যায় তাহলে ভালো, না গেলে তো কিছু করার নেই। যদি দেখি এটা 5 3 দিয়ে যাবে না, কারণ 3 4 12, 2 নামবে 0 5, যাবে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে দেখতে হবে, 5 দিয়ে যেতে পারে, 5 দুগুণে 10, এখান থেকে 2 নামবে 2 4 5 20, 2 নামবে 5, হ্যাঁ যাবে 5 দিয়ে, 245। আবার দেখতে হবে যে 2 দ্বারা বা 5 দ্বারা যাবে কিনা, 5 দ্বারা অবশ্যই যাবে, 4 5 20 45, 5 3 45, আবার এটাকে 7 দ্বারা যাবে। তাহলে দেখেন এখানে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ গেছে এই পুরো রিফারেন্সটাকে সেটা আমি এখন লিখব। সুতরাং 11025, তাহলে 3 গুণ 3 একসাথে রাখবো, আবার 5 গুণ 5 একসাথে রাখবো, আবার 7 গুণ 7 একসাথে রাখবো। তাহলে এই দুটো 3 মিলে একটা 3, এই দুটো 5 মিলে একটা 5, এই 3 দুটো 7 মিলে একটা 7। তাহলে সুতরাং রুট 11025 সবগুলাকে লিখবেন, 3 গুণ 3, 5 গুণ 5, 7 গুণ 7, তাহলে 2টা 3 মিলে আমি বলেছিলাম 1টা 5টা 7, তাহলে 8 গুণ করলে কত আসবে, 3 5 15, 3 7 21, আর 5 5 1 5, 5 2 10, তাহলে 105। ভুলে গেছি স্কোয়ার দিই আমি, জানি স্কোয়ার দিতে হবে, তাহলে 2টা 3 মিলে আমার 3 স্কোয়ার, 1টা 5 মিলে স্কোয়ার, 1টা 7 মিলে স্কোয়ার। তাহলে প্রত্যেকটা জিনিসের উপরে আমার এখানে কি আছে, স্কোয়ার আছে। তাহলে আমি একটু আগে বলেছিলাম যে স্কোয়ার এবং রুট
দুটি যদি একসাথেই থাকে তাহলে রুট এবং স্কোয়ার দুটোই উঠে যায়। তাহলে আমি এই তিনটাকে গুণ করে 105 পেয়েছিলাম। তাহলে 105 স্কোয়ার, তার মানে 105, তার মানে এটা কি বর্গ করলে 105 আসবে, বর্গমূল করলে 105 আসবে, আর এটাকে স্কোয়ার করলে এই 1125 আসবে। এটি হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি। তাহলে আপনাদেরকে আমি বাড়ির কাজ দিয়েছি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, আর এখন আপনাদেরকে আমি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়ের কয়েকটা অঙ্ক দিয়ে রাখবো, সেই অঙ্কটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। 529 এবং 225, এই দুটি অঙ্ক আপনি বর্গমূলের মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করবেন। আর 10,404 এবং 3,925 কে আপনারা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করবেন। এই দুটি হচ্ছে আপনাদের বাড়ির কাজ, আপনারা এই পদ্ধতিটা করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আজকে তাহলে আজকের মতো এতটুকুই থাকছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।